ওই বিড়ালের বাচ্চাটা তুলে নিয়ে ভালো করে গা পা মুছিয়ে দিয়ে রাত্রে বেলা তুমি যে কম্বলের ভিতরে শুয়েছিলে সেই কম্বলের ভিতরে বিড়ালের বাচ্চাটাও জাগা দিয়েছিলে। একটু জোরে জোরে বলি, জাহান্নামে যাওয়ার, জাহান্নামে যেতে বলার আগে আগে জাহান্নামে চলে যাচ্ছে। না 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 না, যে বাইজিদ বাস্তবে রহমাতুল্লাহ আলাইহি যে ইবাদতের প্রতি বিশ্বাস রেখেছিল সেই ইবাদতটা বাদ পড়েছে। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলছিলাম ভাই, আজকের আমরা নামাজ নামাজ পড়ছি, নামাজের ভিতরেও সে রসুলের ভালোবাসাটা আনতে হবে। শুধু নামাজ আবার পড়লে হবে না, সব জায়গায় রসুলের মোহাব্বত ভালোবাসা থাকতে হবে। আমরা যে নামাজ পড়ছি, যে ইমানের কথা বললাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এই আমানতু বিল্লাহ, যে আল্লাহর ওপর যে বলছি, আমরা দৃঢ় বিশ্বাস করে বলছি আল্লাহ এক অদ্বিতীয়, কোনোদিন আল্লাহর সাথে আমরা শরীক করিনি। আমি আপনি একটু চিন্তা ভাবনা করে দেখি, প্রত্যেক কোথায় কোথায়, প্রত্যেক কদমে কদমে আমি আপনি সকলে আল্লাহর সঙ্গে শেরেক করতে বসেছি। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার জমিনে যত কিছু গুনাহ করো, যত ভুল করো, একবার তওবা করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ সমস্ত ভুলকে আমি আল্লাহ ক্ষমা করে দিই। বলি সুবহানাল্লাহ। কিন্তু শেরেক যদি কেউ করে ফেলেছো, শেরেকের গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন ক্ষমা করি না। ওই জন্য কোরআন শরীফের মধ্যে লোকমান হাকিম সূরা লোকমানে, ওয়াইদ ক্বালা লোকমানুল ইবনিহি ইয়া বুনাইয়া আকিমিস সালা, ওয়াইদ ক্বালা লিবনি ইয়া বুনাইয়া, ওয়াইদ ক্বালা লোকমানুল ইবনি ইয়া বুনাইয়া লা তাকরিবুস সালা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্না শিরকা লাযুলমুন আযীম, তোমরা দুনিয়ার জমিনে যত কিছু পাপ আছে সব কিছু পাপ করো। লোকমান হাকিম তিনি তার ছেলেকে বলে দিচ্ছে, দুনিয়ার জমিনে যা কিছু পাপ আছে সব পাপ করো, খবরদার ছেলে বাবা আল্লাহর সঙ্গে শেরেক করো, শেরেক করো না। এই শেরেকের ব্যাপারে হযরত বাইজিদ বাস্তামী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি বলছেন যে একদিন তানার মুরিদগণের সামনে বলছে যে আমি আজকে রাতে স্বপ্ন দেখেছি যে হঠাৎ যেন কিয়ামত হচ্ছে, হঠাৎ যেন কিয়ামত হচ্ছে। বাইজিদ বাস্তামী রহমাতুল্লাহ আলাইহি বলছে হঠাৎ কিয়ামত হচ্ছে, সকলে হিসাব নিকাশ হচ্ছে হঠাৎ করে। একদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাকলেন এক সময় যে বাইজিদ, তুমি কি দুনিয়ার জমিনে কি কামিয়ে এসছো, কি নেকি করে এসছো একবার বলো। বাবা বাইজিদ বাইস্তাবি রহমাতুল্লাহ আলাই, তিনি বললেন রব্বুল আলামিন আল্লাহ, আমি সারা জীবনটা দুনিয়ার জমিনে বসে বসে পাঁচ ওয়াক্ত নামাজ আদা করেছি, এক্সট্রা নামাজও পড়েছি, তবু আমি বাইজিদ বাইস্তাবি রহমাতুল্লাহ আলাই আমার ওই নামাজের প্রতি ভরসা করতে পারছি না। কেন? বলছে নামাজটা কবুল হয়েছে কি না হয়েছে এটা আমার বিশ্বাস হচ্ছে না, যার কারণে আমি বাদ দিলাম।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও ভাই জিদবাস্তাবি, তা তোমার ওই নামাজের প্রতি যখন ভরসা নেই, বিশ্বাস নেই, তাহলে আমারও প্রতি আমারও বিশ্বাস নেই, ভরসা নেই, এটা ছেড়ে দেওয়া হলো, তা কি নেকি এনেছো, কি এমন ইবাদত করে এসেছো? আমার ভাই জিদবাস্তাবি রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলেন, রব্বুল আলামিন আল্লাহ, আমি ভাই জিদবাস্তাবি রহমাতুল্লাহ আলাইহি তমাম জিন্দেগিটা তোমার নামে ফরজ রোজা রেখেছিলাম, বাকি সময়টা নফল ইবাদত করেছি, নফল রোজাও রেখেছি, তবে কিন্তু আমি ভাই জিদবাস্তাবি রহমাতুল্লাহ আলাইহি আমার এই রোজার ওপর ভরসা নেই, রোজাটা কবুল হয়েছে কি না হয়নি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিলেন, ও ভাই জিদবাস্তাবি রহমাতুল্লাহ আলাইহি, তুমি যদি যতটা ইবাদত করে এসেছো, সব ইবাদতের উপর যদি তোমার না ভরসা থাকে, তোমার না বিশ্বাস থাকে, তাইলে কোন ইবাদতের উপর তোমার ভরসা আছে একবার শুনিয়ে দাও। ওই সময় ভাই জিদবাস্তাবি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, এর মানে তো এটা তো রব্বুল আলামিন আল্লাহ। আমি ভাই জিদবাস্তাবি রহমাতুল্লাহ আলাইহি আমার জীবনে আমার সারা জিন্দেগিটা কোনো দিনের জন্য, একবারের জন্য, এক সেকেন্ডের জন্য আমি ভাই জিদবাস্তাবি রহমাতুল্লাহ আলাইহি আপনার নামে কোনো দিন শিরক করি নাই। আল্লাহ বলছে এটা কি তোমার বিশ্বাসযোগ্য ইবাদত? বাইজিদ বলছে জি হ্যাঁ আল্লাহ। আল্লাহ বলছে বাইজিদ তুমি কি কোনো দিন আমার উপর শিরক করোনি? বলছে না, এটাই আমার দৃঢ় বিশ্বাস। আল্লাহ বলছে বাইজিদ একদিন সেই দুধের রাতের কথা মনে করো তো, দুধের রাত, বাইজিদ বাস্তাবি রহমাতুল্লাহ এই মাথাটা নিচে করে চিন্তা করছে যে দুধের রাত আবার কোনটা, অনেকক্ষণ চুপ করে থাকার পরে আল্লাহ বলছে বাইজিদ বুঝতে পারুনি? বলছে না আল্লাহ, খেয়াল পড়ছে না। আল্লাহ বলছে দেখো বাইজিদ একদিন রাত্রেবেলা শুতে যাওয়ার আগে এক গ্লাস দুধ পান করেছিলে, পরের দিন সকালবেলা উঠে তোমার গ্যাস হয়েছিল, আর সকালবেলা গ্যাস হওয়ার পরে তুমি কি বলেছিলে যে কালকের গতকাল রাত্রে দুধ খেয়ে শোয়ার কারণে, দুধ খেয়েছি বলে, দুধ পান করেছি বলে তাই গ্যাস হয়েছে। আচ্ছা বাইজিদ বলো তো গ্যাসটা দুধ দিয়েছে না গ্যাসটা আমি দিয়েছিলাম? বাইজিদ বাস্তাবি রহমাতুল্লাহ বলছে বাইজিদ এটা কি সেরেক নয়? হ্যাঁ গো, আজকে রাত্রে গোশ খেয়ে শোবো, কাল সকালে যদি গ্যাস হয় আমি আপনি সকালে একসাথে কি বলবো, কালকের গোশ খেয়ে হয় নাকি রান্নাটাই কোনো গলত ছিল, রান্নায় এত মশলা দিলে হয়, তাহলে গ্যাসটা কি রান্না দিল? গ্যাসটা কে দিয়েছে? রোগ দেনাওয়ালা মালিককে। তাহলে যা কিছু হয় সব আল্লাহর থেকে হয়। লা ইলাহা ইল্লাল্লাহর মানে এই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম মনে করলাম মোল্লা হয়ে গেলাম, না ও খবরদার ওরকম কোনোদিন ভাববেন না, ভাবাটা বৃথা, ভাবাটা বেকার হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুসলমান হওয়া যায় না, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও ভাই জিদবাস্তাবি রহমাতুল্লাহ আলাই তুমি সারা দুনিয়ার জমিনে তুমি তাম জিন্দেগিটা বসে বসে যা কিছু ইবাদত করেছিলে সেই ইবাদতে কোনো বিশ্বাস ছিল না, কোনো বিশ্বাস না রাখার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাদ দিয়েছি, তুমি যেটার প্রতি বিশ্বাস রেখেছো, তুমি যেটার প্রতি বিশ্বাস রেখেছো, আমি লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি আল্লাহ আমার প্রতি দৃঢ় বিশ্বাস রেখেছো রেখেছো, আমার প্রতি ঈমান এনেছো, কোনোদিন আমার উপর তুমি শিরক করোনি, এখন দেখা যাচ্ছে বাইজিদ তুমি তো একদিন সেই দুধের রাত্রে সেই রাত্রে বেলা এক গ্লাস দুধ পান করার পরে পরের দিন সকালবেলা তোমাকে গ্যাস হয়েছিল, তুমি সেই সময় বলেছিলে গতকাল রাতে দুধ পান করার কারণে আমাকে গ্যাস হয়েছে, এখন বাইজিদ তুমি যেটা নিয়ে এসেছো যে ইবাদতটা বিশ্বাস করে আমার দরবারে নিয়ে এসেছো ওই ইবাদতটাও ক্যান্সেল হয়ে গেল, তাহলে সব ইবাদত বাদ হয়ে গেল, তো বাইজিদ কোথায় যাবে এবার? তো বাইজিদের আর ইবাদত নি কোনো নেকি নি, তাহলে সে জাহান্নামি তো। আচ্ছা বাইজিদ বাস্তাবি রহমাতুল্লাহ আলাইহি মাথাটা নিচু করে আল্লাহ পাকের বলার আগে আগে মাথাটা নিচু করে সোজা
গোতে যে চলে যাচ্ছে সোজা জাহান্নামের দিকে কিন্তু চলে আগিয়ে আগিয়ে চলে যাচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা পাচ্ছে যে বাইজিদ গোস্তামি বড় শর্মিন্দা হয়ে গিয়েছে বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাই বড় লজ্জিত হয়ে গিয়েছে যে ইবাদতের প্রতি বিশ্বাস রেখেছিল সেই ইবাদতটাও অবিশ্বাসী হয়ে গিয়েছে সেই ইবাদতটাও নষ্ট হয়ে গিয়েছে বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইয়ের জাহান্নামে যাওয়ার জাহান্নামে যেতে বলার আগে আগে জাহান্নামে চলে যাচ্ছে না 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 যে বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইয়ে যে ইবাদতের প্রতি বিশ্বাস রেখেছিল সেই ইবাদতটা বাদ পড়েছে কিন্তু বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইয়ে একটা ইবাদত করেছিল ওই ইবাদতটা কিন্তু বাইজিদ গোস্তামি ধরে না ওই ইবাদতটা বাইজিদ গোস্তামি কোনোদিন তার হিসাবের খাতায় আনে না সেই ইবাদতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইয়ের তাম জিন্দিগির ইবাদতকে কবুল করে নিলাম একটু জোরে জোরে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইকে ডাক দিলেন ও বাইজিদ বাইজিদ ও বাইজিদ কোথায় যাচ্ছ দাঁড়াও 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 বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাই পিছন দিকে তাকিয়ে মুসকে হেসে বললেন যে না 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন বাইজিদ বলে ডেকেছে নিশ্চয়ই আমার আল্লাহ পাকের রহম হয়েছে আল্লাহর রহমতে আমি মনে হয় আজকের জান্নাতে চলে যেতে পারবো বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাই গুটি গুটি পায়ে আল্লাহর দরবারে এসে হাজির হলেন রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে ডাকলেন কেন না বাইজিদ তুমি কোথায় চলে যাচ্ছ বাইজিদ বলল আল্লাহ আমি যে সমস্ত ইবাদতের প্রতি বিশ্বাস রেখেছিলাম সে সমস্ত ইবাদতটা নষ্ট হয়ে গিয়েছে আমার কোনো ইবাদত নেই অতএব আমি তো জাহান্নামি হয়ে গিয়েছি আমি তো জাহান্নামের দিকে চলে যাচ্ছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বাইজিদ যে তুমি যে সমস্ত ইবাদতগুলো বাদ দিয়েছো সব ইবাদত বাদ দেওয়া হলো যেটার প্রতি বিশ্বাস রেখেছিলে সেটাও বাদ পড়ে গেল তবে কিন্তু বাইজিদ তোমার একটা ইবাদত যেটা তোমার হিসাবের মধ্যে আসে না যেটা তোমার হিসাবের মধ্যে আসেনি সেই ইবাদতটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছিলাম বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন রব্বুল আলামিন আল্লাহ বলুন 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 একবার আমার সেই ইবাদতটা কোনটা বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলছে ও ও বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ও বাইজিদ তুমি একদিন শীতের রাতে বর্ষার সময় টিপ 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 করে পানি পড়ছিল ওই সময় রাস্তার ধারে একটি বিড়ালের বাচ্চা পড়েছিল একটি বিড়ালের বাচ্চা ভিজে একদম নিটিপিটি হয়ে গিয়েছিল ভিজে একদম নিটিপিটি হওয়ার পরে ওই বাচ্চাটা ঠান্ডায় ঠক 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 করে কাঁপছিল আর ম্যাও 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 করে ডাকছিল ওই রাস্তায় কত হাজারো মানুষ চলে গিয়েছিল কারোর একবারও মায়া হলো না কারোর একবারও দয়া হলো না ওই বিড়ালের বাচ্চাটাকে তুলে নেয়া ওই বিড়ালের বাচ্চাটাকে গা পা মুচিয়ে দেয়া কিন্তু সেই রাস্তায় থেকে তুমি বাইজিদ যাচ্ছিলে তুমি বাইজিদ যখন দেখলে ওই বিড়ালের বাচ্চাটা ভিজে নিটিপিটি হয়ে গিয়েছে ওই বিড়ালের বাচ্চাটা ঠান্ডায় ঠক 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 করে কাঁপছে আপনার মনে দোয়া হলো ও বাইজিদ তোমার মনে দোয়া হলো তোমার মনে রহম হলো আমার সৃষ্টিকে তুমি ভালোবেসেছো ওই বিড়ালের বাচ্চাটা তুলে নিয়ে ভালো করে গা পা মুছিয়ে দিয়ে রাত্রে বেলা তুমি যে কম্বলের ভিতরে শুয়েছিলে সেই কম্বলের ভিতরে বিড়ালের বাচ্চাটাও জায়গা দিয়েছিলে একটু জোরে জোরে বলি তাহলে ভাই আল্লাহর সৃষ্টিকে ভালোবাসার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমার সব ইবাদত যখন ক্যান্সেল হয়ে গেছে এই ইবাদতটা তো তুমি ধরুনি বলে না এটা তো ধরিনি এ তো ধরতেই নয় আল্লাহ বলছে বাইজিদ এটা আমার সৃষ্টি আমার সৃষ্টিকে তুমি যখন ভালোবেসেছো এই সৃষ্টিকে ভালোবাসার কারণে তোমার সমস্ত ইবাদতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলাম একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ দরুশ্বরী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মা